এই বিয়েতে তুমি আমাকে পাবে না। এটা ফাইনাল রুদ্ধুর। দিদিভাই, মা মা, শুধু শুধু অকারণ একটা অশান্তি টেনে আনছো তোমার জীবনে, যেটা সম্ভব নয় সেটা নিয়ে কথা বলো না। কেন সম্ভব না বাবা? আচ্ছা রুদ্ধুর, তুই কি এই কথাগুলো ওদের বলবি বলেই আজকে ওদের কাছে গিয়েছিলিস, নাকি ওরাই তোকে ভালো ছেলে পেয়ে সব কথা বলে ফেলেছে? কোনটা আমি জানি না, জানি না রুদ্র, আমার কেন জানি না ওদেরকে লোক হিসেবে যেন খুব একটা সুবিধার মানুষ বলে মনে হচ্ছে না আমার। ছোটকা প্লিজ, হচ্ছে সত্যি রুদ্র, কেন জানি না আমার এখন এসব মনে হচ্ছে বই কি। ঠিক বলেছো তুমি, এটাই ঠিক, আর অন্য কিচ্ছু নয়। ওকে ভালো মানুষ পেয়ে না ভুলিয়ে ভালিয়ে ওদের মেয়েকে গছাতে চাইছে। প্লিজ কাকিমণি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ওদের ব্যাপারে না জেনে শুনে কথা বলো না। আমি তো ওদেরকে চিনি, তোমাদের সবার থেকে একটু হলেও বেশি চিনি, তাই এই কথাগুলো বলছি। তোমরা বিশ্বাস করো, ওদেরকে না চিনলে কিন্তু আমি এই কথাগুলো বলতাম না। তোমার সব জানাকেই যে আমরা সম্মান করতে পারবো তা তো নয়। দেখো রুদ্র, তোমার এমন কিছু বয়স নয়, এই পৃথিবীটাকে তুমি আমাদের থেকে বেশি চিনে ফেলোনি, তাই আমরা যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো। তুমি এসবের মধ্যে আর জড়িও না। আর তোমার মা রাগ করলেন, তাকে কষ্ট দিয়ে, তাকে অশান্তি দিয়ে তুমি কি কিছু করতে পারবে? তোমার ভালো লাগবে? মাকে কষ্ট দিয়ে কিছু করবো তো আমি একবারও বলিনি বাবা, মায়ের মত ছাড়া তো আমি আজ পর্যন্ত কিছুই করিনি, এবারও করব না। আমি শুধু বাড়ির সবাইকে আমার নিজের মনের ইচ্ছাটা জানাতে চেয়েছিলাম, জানালো। হ্যাঁ, তবে মাকে অন্তত একবার আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। কোনো লাভ হবে না রুদ্র, যে কোনো কারণেই হোক তোমার মা ওদের প্রতি অসন্তুষ্ট, ওদের নামই শুনতে পারছে না। আর এসব ব্যাপারে মেয়েরা একটু বেশি বোঝে, তুমি হয়তো সবটা বুঝতে পারোনি। ওদের প্রতি এতটা আস্থা রাখা তোমার ঠিক হয়নি, এত অল্প আলাপে এত আস্থা রাখাটা আমার মনে হয় ঠিক হয়নি, তাই আমি বলছি আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আর একবার যখন এখানে কথা দেওয়া হয়ে গেছে তখন তো কোনো প্রশ্নই ওঠে না। দাদা রুদ্র, আমি বলছি তুই ভেবে দেখ প্লিজ, প্লিজ এটা নিয়ে একটু চিন্তা কর। আমাদের ব্যাপারে ওদের কি ইম্প্রেশন হবে তুই বুঝতে পারছিস? আমরা তোকে নিয়ে কত ভালো ভালো কথা বলেছি, কোনটাই যখন মিলবে না তখন আমাদের আমাদের সম্পর্কে কি ধারণা হবে ওদের? ওদের কি করে বোঝাবো যে ওদের ওই মেয়েকে না বিয়ে করে ওদেরই পরিবারের আরেকটি মেয়েকে তুই বিয়ে করতে চাইছিস?